على الأيادي الخاطفة إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد জাতির জীবনে কখনো এমন সময় আসে যখন মুমিন ও কাফিরের সীমা রেখা স্পষ্টভাবে ফুটে ওঠে খুলে যায় মুমিন রূপী মুশরিকদের মুখোশ দেশের মানুষ ভাগ হয়ে যায় দুটি শিবিরে একটি শিবির মুমিনদের আরেকটি শিবির মুশরিকদের আমাদের মনে হয় আজ সেই সময় এসে গেছে প্রিয় উম্মাহ ইসলাম মানে আল্লাহর শরিয়ার সামনে আত্মসমর্পণ যে ব্যক্তি আল্লাহর নাযিলকৃত শরিয়ার সামনে আত্মসমর্পণ করে সেই মুসলিম কোরআন সুন্নাহর যে কোনো অকাট্য বিধান সামনে আসার পর যদি কেউ সংবিধানের দোহাই দিয়ে দলের দোহাই দিয়ে রাষ্ট্রের দোহাই দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে তা মানতে অস্বীকার করে কিংবা সেই বিধানের বিরুদ্ধে কথা বলে সে নিশ্চিতরূপে কাফির কোনোভাবেই মুসলিম নয় আজ দেশের ওলামায়ে কেরাম যখন ভাস্কর্যের শিরকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাগুত শাসক গোষ্ঠী ও তার চালাচামুন্ডারা আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যেন রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে আমরা ঠিক বুঝতে পারছি না এটি কি আওয়ামী সরকার নাকি মালাউন ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী হিন্দুত্ববাদী মুশরিক সরকার যেসব কুলঙ্কার মুসলিমের বাচ্চা হয়ে শিরকের পক্ষে ভাস্কর্যের পক্ষে কথা বলছে আলিমদের সঙ্গে বেয়াদবি করছে এরা কি মুসলিম নাকি মুশরিক এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী নাকি কোরআন বাদ দিয়ে দেশের উপর কুফুরি সংবিধান চাপিয়ে দেয়া কুলাঙ্গার শেখ মুজিবের অনুসারী এরা মূর্তি বিনাশকারী জাতির পিতা সাইয়দুনা ইব্রাহিম আলিহি সালাতু ওয়াসালামের সন্তান নাকি সুদি অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করে আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী ফাসিক শেখ মুজিবের সন্তান প্রিয় উম্মা আজ সময় এসেছে নিজেদের আত্মপরিচয় প্রকাশ করার আমাদের জাতির পিতা কে তাওহীদের মহান সেনাপতি আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ নাকি আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে বিদ্রোহের পতাকা উত্তোলনকারী শেখ মুজিব হাশরের ময়দানে আপনি কার সঙ্গে থাকবেন তাওহীদি চেতনার প্রাণ পুরুষ আল্লাহর নবী সাইয়দুনা ইব্রাহিমের সাথে নাকি গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার মতো বড় বড় কুফরের খলনায়ক শেখ মুজিবের সাথে আপনাদের সামনে এই দুটি অপশন আছে হয় আপনি তাওহীদের শিবিরে থাকবেন এবং ভাস্কর্যের শিরকের বিরুদ্ধে আওয়াজ তুলবেন নতুবা আপনি শিরকের শিবিরে থাকবেন এবং ভাস্কর্যের শির্ক প্রতিষ্ঠার কথা বলবেন হয় আপনি মুমিন নয় আপনি মুশরিক হয় আপনি তাওহীদের চেতনা লালন করবেন নয় মুক্তিযুদ্ধের কথিত শিরকি চেতনা ধারণ করবেন প্রিয় উম্মা আসুন সবাই এগিয়ে আসুন যার যার অবস্থান থেকে কথা বলুন সুউচ্চ কণ্ঠে ঘোষণা করুন আপনি মূর্তি বিনাশী ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান আপনি তাওহীদের সন্তান আপনি ইসলামের সন্তান আপনি কোনো মুশরিকের সন্তান নন আপনি শিরক কুফর প্রতিষ্ঠাকারী কোনো নেতাকে জাতির পিতা মানেন না আপনি কুফর ও শিরককে যেমন ঘৃণা করেন তেমনি ভাবে কুফর ও শিরকের প্রতিষ্ঠাকারীকেও আপনি ঘৃণা করেন সবাইকে আপনি জানিয়ে দিন ইসলামের জন্য আপনি আপনার দলকে লাথি মারতে পারেন তাওহীদি চেতনার জন্য আপনি মুক্তিযুদ্ধের বস্তা পচা চেতনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে পারেন ইমান বাঁচানোর জন্য আপনি তাগুতি সংবিধানকে টয়লেটে নিক্ষেপ করতে পারেন ইমান সবার আগে ইসলাম সবার আগে তাওহীদ সবার আগে কোরআন সবার উপরে রাসূলুল্লাহর সুন্নাহ সবার উপরে ইসলামী শরিয়া সবার উপরে এটি একজন মুমিনের চেতনা এটি একজন মুমিনের চেতনা মুমিনের চেতনা মুমিনের চেতনা